ভিউয়ার্স, শামিম দ্য ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন কিভাবে একটা কম্পিউটার ব্যবহার করার সময় বা কম্পিউটার দোকান থেকে কেনার সময় কম্পিউটারের প্রসেসর, র্যাম, তারপর কম্পিউটার কত সালে তৈরি, এইটা যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি দেখুন। সো ভিউয়ার্স, আপনারা দেখুন, প্রথমে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করুন, তারপর সার্চ অপশনে, অর্থাৎ যেখানে রান লেখে সেই জায়গায় আপনারা মনোযোগ দিয়ে দেখেন DX DIAG টাইপ করুন, DX DIAG টাইপ করুন, তারপরে DX DIAG লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক DX DIAG-র ওপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আপনারা একটা ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুলস দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখুন, লক্ষ্য করুন যে বায়োস লেখা আছে, তার নিচে আছে প্রসেসর, আপনার কোরআই, এখানে দেখা যাচ্ছে যে কোরআই 5 প্রসেসর আছে, আপনার প্রসেসর কোরআই 5 অথবা কোরআই 3 অথবা ডুয়েল কোর প্রসেসর আপনার স্ক্রিনে শো করবে, এবং মেমোরি কার্ড কত জিবি সেটাও শো করবে। তারপরে দেখুন নিচে নেক্সট লেখা আছে, আমি নেক্সটে ক্লিক করছি। তারপরে দেখেন এখানে ডেট লেখা আছে, অর্থাৎ কম্পিউটারটি কত সালে তৈরি হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে একটা কম্পিউটার কেনার সময় অথবা আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন সেটা সম্পর্কে জানার জন্য প্রদত্ত DX DIAG লিখে টাইপ করে আপনারা কম্পিউটারের কনফিগারেশন জানতে পারবেন। ভিউয়ার্স, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি।